হ্যালো বন্ধুরা, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো সবাই খেয়েছে, খুব কম লোকই আছে না খেয়ে থাকতে পারে। আমি এবার ইলিশ মাছ দিয়ে দারুণ একটা টকের রেসিপি বলবো। ইলিশ মাছ তো এখন বাজারে প্রচুর, টুক করে একদিন নিয়ে আসুন, মাথাগুলো আলাদা করে ভেজে রেখে দিই, খুব কড়কড় করে ভাজবেন। তারপর আখের গুড় বা ভেলি গুড়, এইটা কিন্তু লাগবেই, চিনি দিয়ে হবে না। তেঁতুল জলের সাথে আখের গুড় ভিজিয়ে বা ভেলি গুড় ভিজিয়ে রেখে দিন, একদম যখন গলে যাবে তখন ভালো করে মিক্সড করবেন, তেঁতুলের বীজগুলোকে ফেলে দেবেন। কড়াইতে অল্প তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন দিয়ে ওই মিশ্রণটি ঢেলে দিন। এরপর ভালো করে ঘন যখন হয়ে যাবে তখন সামান্য নুন দেবেন, একদম সামান্য, আর ওই ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেবেন। একদম চাটনির মতন ঘন হবে, খুব পাতলা না, একদম শুকিয়েও নেবেন না, করে খেয়ে দেখবেন। লাস্ট ভাত খাওয়ার পরে একদম লাস্টে খুব ভালো লাগবে।